জিদ্দার মানুষের ক্রেজ এবার বাংলাদেশে হ্যাঁ এটা 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 ভাবার এমন কিছু নেই যে এটা খুবই স্বাভাবিক ছিল অভাবেই কারণ ডিরেক্টর সঞ্জয় সমাদার রয়েছেন বিদ্যাসেনাহা শাহ মিমের গেস্ট অ্যাপিয়ারেন্স গেস্ট অ্যাপেরিয়েন্স মানে স্পেশাল অ্যাপিয়েন্স তো কেন হবে না তাই না তো আমার মনে হয় যে এটা হওয়ারই ছিল দেখা যাক দেখা যাক এই বিষয়টাকে নিয়ে আমরা একটুখানি আলোচনা করব যে এখন কিন্তু শুধু সাধারণ বাংলাদেশবাসী বা সাধারণ বাংলাদেশ দর্শকের ভিতরেই সেই ক্রেজ আটকে নেই সেই ক্রেজ কিন্তু অলরেডি ইন্ডাস্ট্রির ভিতরের মানুষজনদের ভিতরে পৌঁছে গিয়েছে বন্ধুরা সেই বিষয়টাকে নিয়ে কথা বলার আগে একটা কথা বলবো মির্জা সকালবেলা অ্যানাউন্সমেন্ট এসছে আশা করি প্রত্যেকটা জিদ ফ্যান্সরাই সেটা দেখে খুশি হয়েছো কারণ তারা অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি যারা জিদ্দার ফ্যান্স না তারা অ্যাকচুয়ালি কমার্শিয়াল ছবিটাকে বাঁচিয়ে রেখে বা তারা অ্যাকচুয়ালি কমার্শিয়াল ছবি দেখতে পছন্দ করে তো এই ভিডিওটা জিদ্দার ফ্যান্সরাই মূলত খুলেছো তাদের জন্য বলি তোমরা নিশ্চয়ই দেখেছো এবং খুশি হয়েছো আই এম সো মাচ মানে শিওর যে দেবদার ফ্যান্স যারা রয়েছেন তারাও তাদেরও ভালো লেগেছে যারা বাংলা ছবির ফ্যানস যারা বাংলা কমার্শিয়াল ছবির ফ্যান তাদেরও ভালো লেগেছে নিশ্চয়ই নিশ্চয়ই ভালো লেগেছে কারণ মির্জার অ্যানাউন্সমেন্টটা খুবই ভালো হয়েছে মানে অ্যানাউন্সমেন্ট টিজারটা তব বন্ধুরা যেটা বলার সেটা হচ্ছে এটা কি প্যান ইন্ডিয়া রিলিজের যোগ্য বা প্যান ইন্ডিয়া রিলিজ করা উচিত সেইটা নিয়ে এখন একটুখানি কথা বলবো আগে মির্জাটা নিয়ে একটুখানি কথা বলে বলিনি তারপরে অবশ্যই আমরা জিদ্দার বিষয়টা নিয়ে আসছি বন্ধুরা যেটা বলার সর্বপ্রথম সেটা হচ্ছে অঙ্কুশদার হাউজের পক্ষ থেকে কিন্তু আমাকে মানে আমি জাস্ট কারুর পার্সোনাল চ্যাট দেখাতে চাই না তাই আমাকে কিন্তু টি শার্ট এবং ওই সানগ্লাস পাঠানো হয়েছে কিন্তু আমার কাছে এখন অব্দি কুরিয়ার এসে পৌঁছোয়নি এবার আর এখন অবধি টিল নাও টাইম আমি যখন ভিডিওটি শ্যুট করছি তখন অবধি এসে পৌঁছয়নি এবার যদি কখনও পৌঁছয় কখন পৌঁছবে বা যদি পরবর্তীকালে কখনও পৌঁছয় আমি কথা দিলাম পরবর্তীকালে মির্জা নিয়ে যখনই পরবর্তীকালে কোনো ভিডিও করব সেই টি শার্টটা পরে করব কোনো অসুবিধা নেই আমার আমার কোনো অসুবিধা নেই আমার খুব ভালো লাগে এই জিনিসপত্রগুলো কিন্তু আমার খুব অসুবিধা হচ্ছে যে এখানে কুরিয়ার সিস্টেমটার এতটাই মানে নরবরে অবস্থা আর কি আমাদের এইখানে এবং আমি এতটাই দূরে থাকি যে এখন অবধি এসে পৌঁছয়নি আর এটা আমার একটা আক্ষেপ তো রয়েছে কারণ বাকিরা সবাই পড়ে ভিডিও করেছে বাট আমার আমাকে যদি না পাঠাতে ঠিক ছিল বাট পাঠানো হয়েছে বাট আমাকে আমার কাছে এসে পৌঁছয়নি এখনো অবধি তো পৌঁছলে আমি তোমাদেরকে দেখাবো ওটা অবশ্যই দেখাবো এটা খুবই ভালো একটা দিক যাই হোক এটা তো একটা আলাদা ইনোভেটিভ প্রমোশন এটাকে নিয়ে তো আলাদা করে কথা বলার মতন কারণ সত্যি অঙ্কুশদা এইভাবে ভেবেছেন ইউটিউবারদের নিয়ে আমাদেরকে নিয়ে বেসিক্যালি কেউ অত ভাবে না এটা আমার খুব ভালো লাগছে যে জিৎ দা বলো দেবদা বলো অঙ্কুশ দা বলো এটাই কিন্তু ভাবছে আমাদেরকে নিয়ে আলটিমেটলি কিন্তু আমরা দেখি না বাংলা আসলে ওই যে বলি না আমরা বাংলার পিলার বাংলার কমার্শিয়াল সিনেমা খুব দরকার বাংলার সুপারস্টার খুব দরকার আমার একটা জিনিস বলার আছে এখানে আলটিমেটলি যারা ভাবেন জিদ্দা যেরকম আমাদেরকে ইন্টারভিউ দিলেন দেবদা দিলেন দেবদা আমাদেরকে গাড়ির ব্যবস্থা করে দিচ্ছেন যা যাতে আমরা সুন্দরভাবে যেতে আসতে পারি আবার অঙ্কুশ দা এরকম আমাদেরকে টি শার্ট টি শার্ট পাঠাচ্ছেন মানে এরকম ব্যবসা বাবা করছেন তো এতটা রেসপেক্ট কিন্তু এই তিনজনই দিচ্ছে এবার বিষয় হচ্ছে আর কোনো প্রোডাকশন হাউস আমি কারোর নাম করতে চাই না আমি আর কোনো প্রোডাকশন হাউসের কাছ কিন্তু এই জিনিসটা পাই না কেন যেন কারণ তারা কেউ সুপারস্টার হওয়ার যোগ্যই নয় বা তারা কেউ ওই সুপারস্টারডামটাকে বজায় রাখার চেষ্টা করে না সুপারস্টার হতে গেলে কিন্তু অনেক বড় মানুষ হতে হয় অনেক বড় মনের মানুষ হতে হয় সেইটাই কিন্তু এরা তিনজন আমার মনে হয় এবং অঙ্কুশ দাও অবশ্যই এবার এই সমস্ত কথার বাইরে বেরিয়ে যদি আমি একটা কথা বলি মির্জা কি প্যান ইন্ডিয়া রিলিজের যোগ্য আমি বলবো একদম রিলিজের যোগ্য এই ছবিতে ভূমিকার কিছু ডায়লগ আছে ভাই সেগুলোকে হিন্দি যদি কেউ ভালো ট্রান্সলেট করতে পারে সলিড হবে সেগুলো জাস্ট সলিড হবে এবং আমার একটা জিনিস বলার আছে এই ছবির ভিতরে যে লুক অ্যান্ড ফিল যে কালারটা টোনটা দেওয়া হয়েছে কোনো অংশে কেজিএফের থেকে কম না বাই কেজিএফের রগেট রগেড র রগেড ফিলটা পেয়েছি এবং বিক্রমে ওই যে সিগারেট খাওয়ার সময় সিগারেটে রক্ত লেগে থাকা ওই যে রোলেক্সের রক্তটা সিগারেটে লাগাবে মানে ওই যে জিনিসপত্রগুলো ওই জিনিসপত্রগুলো আমি এই বাংলা ছবিটার ভিতরে পেয়েছি তাহলে ওয়াই আমি প্যান ইন্ডিয়া রিলিজ করবো না ভাই এখানে তো আমার বাংলার কালচারের কথা বলবে এখানে তো আমার বাংলার ড্রাগ পেডলিংয়ের কথা বলবে এখানে তো আমার বাংলার গ্যাংস্টারের কথা বলবো এখানে তো আমি মানে আমার আমার একটা মেন স্ট্রিম কমার্শিয়াল বাংলা মেন স্ট্রিম কমার্শিয়াল ছবির কথা বলবো তাহলে ওয়াই আমি বলবো না আমার মনে হয়েছে একদম প্যান ইন্ডিয়া রিলিজের যোগ্য মির্জা এবং মির্জার প্যান ইন্ডিয়া রিলিজ প্রচণ্ডভাবে জরুরি প্রচণ্ডভাবে জরুরি এবং আমি জানি না এটা এটা একটা প্রোডাকশনের উপরে জোর বলপূর্বক চাপিয়ে দেওয়া হবে কিনা দেখো অঙ্কুশদা অনেক কষ্ট করি এই ছবিটিকে আমাদের সামনে নিয়ে আসছেন এবারে হয়তো হতেই পারে জিদ্দাও কিন্তু রাবণ দিয়ে প্যান ইন্ডিয়া রিলিজ করেনি জিদ্দা বলেছিল রাবণ যদি আমাদের বাংলায় খুব ভালো পারফর্ম করে তাহলে কিন্তু আমি পরের ছবিটা প্যান ইন্ডিয়া করবো এবং জিদ্দা কিন্তু নিজের কথা রেখেছিলেন তো সেম সিমিলারভাবে যদি এমনটাও হয় যে মির্জার পরের পার্ট বা মির্জা মির্জার পরে যে দার যে কোনো নতুন ছবি সেই ছবিটা প্যান ইন্ডিয়া রিলিজ হলো সেটা মেজার থেকেও ভালো হলো বাট আমি চাপিয়ে দিতে চাই না কোনোভাবেই অঙ্কুশদার প্রোডাকশন হাউসের কাছে আমি চাইব ছবিটা ভালো করে তৈরি হোক প্লিজ ছবিটা যেন আমাদের কাছে এসে পৌঁছো এবং আমি শিওর যে দা আমাদের কথা রাখবেন কথা রাখবেন বলেই এনেছেন উনি এই অ্যানাউন্সমেন্টটা এবং শিওর সবাই যখন কথা বলছে এটাকে নিয়ে তার মানে এটাকে নিয়ে এটার ভিতরে কোনো ঘাপলা নেই পরিষ্কার কথা তো এটাই হচ্ছে বিষয় যে এর আগে এই মির্জার নামটাকে নিয়ে বড্ড নোংরামি হয়েছে সেটা যেন আর রিপিট না হয় এইটা আমি চাই এবং সেকেন্ডারি আমি একটা জিনিস খুব বেশিভাবে চাই সেটা হচ্ছে যে এটা প্যান ইন্ডিয়া রিলিজ হোক কিন্তু এটা বলপূর্বক নয় যদি আজকে কোনোভাবে প্যান ইন্ডিয়া রিলিজ করতে গেলে অনেকটা বাজেটের প্রয়োজন সেই বাজেটটা যদি আজকে কোনোভাবে না থাকে তাহলে যা হোক তা হোক করে প্যান ইন্ডিয়া রিলিজ না করাই বেটার ভালোভাবে ছবিটা বাংলায় রিলিজ করুক তাতেও কোনো আপত্তি নেই কিন্তু এই ছবিটা অ্যাকচুয়ালি প্যান ইন্ডিয়া কন্টেন্ট ওই মায়ের পেট থেকে চুল্লির গেট সবাই নাম কামাতে আসে ইজ্জত কামানোর ওই যে ডায়লগটা ওটা আলাদা ঘুসবংশের ডায়লগ আচ্ছা তাছাড়াও মানে এখানেও হেভি হেভি ডায়লগ দেওয়া হয়েছে নাম না বদনাম আমি যাই না তো নাম না ইজ্জত কামাতে চাই এই যে লাইনগুলো এগুলো সলিড এক কথায় তো এগুলোর হিন্দি করলে কিন্তু অ্যাকচুয়ালি ভাল লাগবে অ্যাকচুয়ালি ভাল লাগবে আমার মনে হয় এবং আ প্যান ইন্ডিয়া কন্টেন্ট এবার দেখার বিষয় আমি তো চেঙ্গিজের সময় যবে থেকে শুটিং শুরু হয়েছে তবে থেকে বলে আছে ইসা প্যান ইন্ডিয়া কান্ট ইসা প্যান ইন্ডিয়া কান্ট ইসা প্যান ইন্ডিয়া জিদ্দা প্লিজ আমাদের কথা রেখো জিদ্দা প্লিজ আমাদের কথা রেখো তুমি দেখো এমএফকে টিভিতে আমি কন্টিনিউয়াসলি ভিডিও গেছি এবং সাত মাস বাদে সত্যি আমার সেই কথাটাই জিদ্দা রাখছেন এবং জিদ্দা বলছেন যে চলো আমি প্যান ইন্ডিয়া রিলিজ করছি তো আমার কেন আমার মনে হয় অনেক ইউটিউবারদের কথা জিদ্দা রাখছেন তো এটাই একটা বিষয় দেখা যাক না আমি এখানে বক্তব্য রাখলাম যে মির্জা প্যান ইন্ডিয়া রিলিজের কাবিল অবভিয়াসলি আমার মনে হচ্ছে দেখে যা ভিজুয়াল দেখলাম যা জিনিসপত্র দেখলাম যা ডায়লগ দেখলাম যা বিজিএম দেখলাম তাতে এটা আমার মনে হচ্ছে এবার অঙ্কুশ অঙ্কুশদার ডিসিশান আমি বলবো যে প্লিজ যেন প্যান ইন্ডিয়া রিলিজ হয় অঙ্কুশ দা যদি তোমার কাছে এই ভিডিওটি পৌঁছে থাকে তো এবার তোমার ডিসিশান তোমার যা বক্তব্য এবং আমার মানে আমার মনে হয় যে যদি সম্ভব হয় তাহলে প্লিজ প্যান ইন্ডিয়া এন এটাকে দেখা যাক তিনি আনেন কিনা প্যান ইন্ডিয়া সবটাই আমরা জানতে পারবো দু হাজার চব্বিশে এবার বিষয় হচ্ছে জিদ্দা দেখো জিদ্দা মানে একটা বিশাল ব্যাপার জিদ্দা কিন্তু ধামাকা করে দিয়েছে জিদ্দা ওই যে বললাম এতক্ষণ ধরে আমরা মির্জা নিয়ে কথা বলছিলাম কিন্তু একটা জিনিস আমি শেয়ার যে তোমরা অনেকেই জিদ্দার জন্য ওয়েট করে আসো জিদ্দার বিষয়টা কী হয়েছে জিদ্দার মানুষের টিজার বেরিয়েছে আজকে ফাটিয়ে দিয়েছে টিজারটা সর্বত্র একদম ভাইরাল যাকে বলা যেতে পারে পাগলের মতন লোকে দেখছে টিজারটা হেভি মজা পেয়েছি আমরা প্রত্যেকেই দেখে এবার সম্ভবত নাম টিপু খান ঠিক আছে আমি লিডার বাংলাদেশ ছবির ডিরেক্টর শাকিব খানের তো উনি সঞ্জয় সমাদারকে ডেডিকেট করে লিখলেন যে এই ছবিটি যেন মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের বাংলাদেশে মুক্তি পায় নাহলে আমি ভারতবর্ষে চলে যাব এই ছবিটি দেখার জন্য তাই একটা ডিরেক্টর শুধু নয় গোটা মানে বাংলাদেশে ক্রেজ উঠে গিয়েছে কারণ সঞ্জয় সমাদের প্রোফাইলটা খুললে তোমরা বুঝতে পারবে কি পরিমাণে সঞ্জয় সমাদের শুধু শেয়ারই করে যাচ্ছেন শেয়ারই করে যাচ্ছেন শেয়ারই করে যাচ্ছেন সবাই এক একটা করে বক্তব্য লিখছেন সঞ্জয় সমাদ শেয়ার করছেন এইটা এটা ওখানকার মানে বাংলাদেশের ডিরেক্টার না খুব অ্যাক্টিভ এটা আমি দেখে বুঝতে পারলাম তো অ্যাকচুয়ালি ভালো হয়েছে ক্রিটিক্যালিও অ্যাক্লেমড হয়েছে টিজারটা এবং তার সঙ্গে সঙ্গে টিজারটা প্রচণ্ড মাস মাসাজদেরও পছন্দ হয়েছে অ্যাকশনটা রবিবর্মার চিরকালই সবাই খুব প্রশংসা করে সেটাও হয়েছে তো সব মিলিয়ে এটা একটা আলাদাই ভাইভস দিচ্ছে কিন্তু এই টিজারটা এবার বিষয় হচ্ছে এই পুরো ব্যাপারটার ভিতরে টিজারটা ঘ্যামা হয়েছে বলছে আফটার রাবণ সবাই বলছে এটা আবারও সেই একটা হেভি ঘ্যামা কাজ হয়েছে তো সেই জিনিসটা দিক দিয়ে দাঁড়িয়ে জিদ্দার যদি আমাদের ভিডিওটা দেখেন আমি বারবারই বলেছি এই ছবিটা কিন্তু বাংলাদেশে রিলিজ হওয়া খুব প্রয়োজন দেখার বিষয় যে এই ছবিটি বাংলাদেশে রিলিজ হয় কি না বাংলাদেশের রিলিজের আর্জি কিন্তু শুধু মানে মানুষজনেরা জানাচ্ছেন জিদ্দার ফ্যান্সরা জানাচ্ছেন তাই নয় এবার চিত্র পরিচালকেরাও জানাচ্ছেন ডিরেক্টার্সরাও জানাচ্ছেন বিভিন্ন কলাকুশলীরাও জানাচ্ছেন তো এবার দেখার বিষয় যে বাংলাদেশের মানুষ রিলিজ হয় কিনা না অফিসিয়ালি সবটাই জানতে পারবো জিদ্দার হাউজের পক্ষ থেকে দেখা যাক কফে জিদ্দার হাউজ আমাদেরকে সারপ্রাইজটা দেন আমি আমার মন বলছে যে কেন জানি না এটা বাংলাদেশে রিলিজ হওয়া হবে হয়তো দেখা যাক দেখা যাক অলরেডি দেবীপক্ষে শুরু এবং এত সুন্দর একটা জিনিসপত্র হচ্ছে মির্জা বলো মানুষ বলো আমাদের আজকে কিন্তু বাংলা ছবি সেলিব্রেট করার দিন আমার মনে হয় আবার বাঘাযুদ্দিনের গানের অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে কালকে গান আসছে তো সব মিলিয়ে আজকে একটা সেলিব্রেশনের দিন তোমাদের আর কি মতামত বিষয়টাকে নিয়ে এন্টায়ার ভিডিওটাকে নিয়ে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে নিয়ে চলো বন্ধুরা বাবা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাবাই